বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নবরিন সুলতানা আখন্দ শেখদী আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ হতে দশম শ্রেণীর বিজ্ঞান শাখার সকল শিক্ষার্থীদের আজকের ক্লাসটিতে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের জন্য উচ্চতর গণিতের একটি ক্লাস আজকে করব। তোমরা প্রত্যেকে তৈরি হয়ে যাও। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা স্থানাঙ্ক জ্যামিতি অংশে ছিলাম। আমরা স্থানাঙ্ক জ্যামিতির অনুশীলনী 11.1 এটি আজকে করব। খেয়াল করো শিক্ষার্থীরা, অনুশীলনী 11.1 এ কিছু প্রবলেম নিয়ে আমরা গত ক্লাসটি করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতা আমরা আরো কয়েকটি প্রবলেম নিয়ে আলোচনা করছি। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমি তোমাদের জন্য 11.1 এর ত্রিভুজ সংক্রান্ত যে প্রবলেম গুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। মোটামুটি আজকে চতুর্ভুজ সংক্রান্ত প্রবলেম গুলো নিয়ে আলোচনা করতে চাইছি। তোমাদের পাঠ্য বইয়ের 7 নম্বর প্রশ্নটির দিকে তোমরা প্রত্যেকে মনোযোগী হও। 7 নম্বরে বলা হয়েছে, শিক্ষার্থীবৃন্দ তোমরা তোমাদের পাঠ্য বইটি সামনে রাখো, 7 নম্বরে বলা হয়েছে দেখাও যে এ -5 0, বি 5 0, সি 5 5 এবং ডি -5 5 একটি আয়তক্ষেত্রের 4টি শীর্ষ বিন্দু। আমি আবারও বলছি যে একটি আয়তক্ষেত্রের 4টি শীর্ষ বিন্দু দেখাতে বলা হয়েছে। আমাদের এখানে এ, বি, সি এবং ডি এই 3টি স্থানাঙ্ক বিন্দু দিয়ে দিয়েছে এবং বলেছে যে এই এ, বি, সি, ডি একটি আয়তক্ষেত্রের 4টি শীর্ষ বিন্দু কিনা তা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে চলো আমরা কিভাবে প্রমাণ করতে হবে তা আমরা একটু দেখি। তাহলে আমাদের কি কি দেওয়া আছে সেগুলো আমরা আগে নিয়ে নিতে পারি। আমরা 7 নম্বর প্রবলেমটিতে ছিলাম। আমরা বলতে পারছি কি দেওয়া আছে, এ এ স্থানাঙ্ক বিন্দু মানে বিন্দু 4টি আমরা নিয়ে নিচ্ছি। দেওয়া আছে এ -5 0, বি 5 0, সি 5 5 এবং ডি, ডি এর মানটি কি দেওয়া আছে -5 5। এই 4টি বিন্দু দেওয়া আছে। এবার আমরা কি করব, এই 4টি স্থানাঙ্ক বিন্দুকে এক্স ওয়াই সমতলে বসিয়ে দেখি। তাহলে খেয়াল করো এক্স ওয়াই সমতলে যদি বসাই, আমরা এই নিয়মটিও জানি এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। আমরা বর্গাকার ঘরগুলো সম্বন্ধেও আমাদের ধারণা আছে। এই বর্গাকার ছোট 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 বর্গাকার ঘরগুলো আমাদের ছাপ কাগজে আছে, সেটি আমরা সবাই জানি, তাই তো শিক্ষার্থীরা? আচ্ছা, এবার আমরা এই মানগুলো বসিয়ে দেখি। তাহলে এ -5, এক্স এর মান -5, বাম পাশে আসবে 1 2 3 4 5, ওয়াই এর মান 0, তার মানে এই বিন্দুটি হচ্ছে এ। এ এর মানটি কত? -5 0, বি এর কত? 5 0, 1 2 3 4 5, ওয়াই এর স্থানাঙ্ক বিন্দু হচ্ছে 0, ধরে এখানে আমি দিচ্ছি তাহলে বি 5 0, সি এর কত? 5 5, তাহলে এক্স এর মান 5 হবে ডান পাশে এবং ওয়াই এর মান 5 হবে উপরে, 1 2 3 4 5, এটি হলো সি এর মান। তাহলে সি এর স্থানাঙ্ক বিন্দুটি 5 5 এবং ডি এর স্থানাঙ্ক বিন্দুটি -5, তার মানে এক্স এর ভ্যালুটি বাম পাশে আসবে এখানে এবং ওয়াই এর মানটি 1 2 3 4 5, এটি হলো কি ডি এর মান -5 5। তাহলে আমরা এক্স ওয়াই সমতলে এ, বি, সি এবং ডি এই বিন্দুগুলোকে আমরা বসিয়ে নিলাম। এবার আমরা কি করব, বিন্দুগুলোকে যোগ করে দেব। তাহলে যোগ করার পরে আমরা দেখব যে আসলে এটি কি হচ্ছে, -5 0। এবার দেখো এ কমা ডি যোগ করে দাও, সি কমা ডি যোগ করে দাও, বি কমা সি যোগ করে দাও এবং এ বি তো আমাদের এক্স ওয়াই অক্ষের উপরেই আছে। তাহলে আমরা যে ফিগারটি দেখতে পাচ্ছি এ, বি, সি, ডি, আমাদের চিত্র অনুসারে আমরা মোটামুটি ভাবে একটি ধারণা পেয়ে গিয়েছি যে এটি একটি আয়তক্ষেত্র। কিন্তু আমরা চিত্র দিয়ে আমরা সিদ্ধান্ত গণিত
ব্যাখ্যা করতে পারবো না আমাদের এখানে প্রবলেমটিকে সলভ করে দেখাতে হবে তারপর আমরা সিদ্ধান্ত উপনীত হব যে আসলে এই এ বি সি ডি বিন্দু চারটি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু চারটি কিনা তাহলে গত ক্লাসের কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা দুটি বিন্দুর বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে শিখেছিলাম তাহলে দুটি বিন্দু দিয়ে যে বাহুটি তৈরি দুটি বিন্দুকে যোগ করলে দেখো তো এ এবং বি এ এবং বি এই দুটির দূরত্ব বা দৈর্ঘ্যটি কি হবে তাহলে আমরা এখন বলতে পারি কি এ বি বাহুর দৈর্ঘ্য তাহলে খেয়াল করো এখন এ বি বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু স্কয়ার রুট অফ তোমাদের নিশ্চয়ই মনে আছে সূত্রটি ছিল প্লাস করে দিচ্ছি গুণ করে মাইনাসে মাইনাসে গুণ করার পরে প্লাস হবে প্লাস ফাইভ তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার আমরা হোল স্কোয়ার দিচ্ছি প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ওয়াই টু এর মান হচ্ছে জিরো মাইনাস ওয়াই ওয়ান এর মান কত জিরো হোল স্কোয়ার একক ইজ ইকুয়াল টু কত হবে পাঁচ যোগ পাঁচ কত হলো দশ অর্থাৎ টেন স্কোয়ার আর জিরো তো কোনো এখানে আমাদের লেখার প্রয়োজন নেই তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম কি এখানে স্কয়ার রুটে বা স্কয়ারে কাটা গেলে তাহলে এখানে কি থাকছে এবি বাহুর দৈর্ঘ্যটি টেন একক খেয়াল করো শিক্ষার্থীরা আমরা এবি বাহুর দৈর্ঘ্যটি টেন একক পেলাম এবার আমরা এক এক করে আরো তিনটি বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করে নিব তাহলে এবি পেয়েছি এবার বিসি বাহুর দৈর্ঘ্যটি আমরা নির্ণয় করি বিসি বাহুর দৈর্ঘ্য স্কয়ার রুট অফ যখন আমরা বি এবং সি বিন্দু দুটি দিয়ে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব এক সেক্ষেত্রে বি এর স্থানাঙ্ক বিন্দুকে আমি এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং সি এর স্থানাঙ্ক বিন্দু দুটিকে এক্স টু এবং ওয়াই টু বলে নিচ্ছি তাহলে এক্স টু এর মানটি কত ফাইভ মাইনাস এক্স ওয়ান এর মানটি কত ফাইভ হোল স্কোয়ার প্লাস ওয়াই টু এর মানটি কত ফাইভ মাইনাস ওয়াই ওয়ান এর মান কত জিরো হোল স্কোয়ার তাই তো শিক্ষার্থীরা আমরা এককটি লিখে দিচ্ছি তাহলে স্কোয়ার রুট অফ ফাইভ মাইনাস ফাইভ কত হচ্ছে জিরো তাহলে এই প্রশ্নটা আমাদের লেখার প্রয়োজন নেই আর তারপর আমাদের থাকবে কি ফাইভ স্কোয়ার একক তাহলে স্কোয়ার রুট এবং স্কোয়ারে ক্যান্সেল হয়ে যাবে তাহলে এই মানটি থাকবে কি ফাইভ একক এবার তাহলে আমরা সি ডি এর মানটি নির্ণয় করে নিচ্ছি তাহলে সি ডি বাহুর দৈর্ঘ্য স্কোয়ার রুট অফ তাহলে যখন সি এবং ডি বিন্দু দুটি দিয়ে তাদের একটি বাহু তৈরি করে সেই বাহুটির অর্থাৎ এই সি ডি বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে চাইছি তাহলে এক্ষেত্রে সি এর স্থানাঙ্ক বিন্দু দুটিকে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং ডি এর স্থানাঙ্ক বিন্দু দুটিকে যথাক্রমে এক্স টু এবং ওয়াই টু ধরে নিয়ে আমরা কাজটি করতে পারি তাহলে এক্ষেত্রে আমাদের এক্স টু এর মানটি কত মাইনাস ফাইভ আর ওয়াই সরি এক্স টু এর মানটি হচ্ছে মাইনাস ফাইভ এবং এক্স ওয়ান এর মানটি হচ্ছে ফাইভ তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু এর মানটি কত ফাইভ মাইনাস ফাইভ হোল স্কোয়ার একক তাহলে দেখো খেয়াল করে শিক্ষার্থীরা মাইনাস টেন হোল স্কোয়ার একক যেহেতু ফাইভ মাইনাস ফাইভে আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে ফাইভ মাইনাস ফাইভ এখানে জিরো আসছে জিরোর উপর স্কোয়ার তার মানে জিরো জিরো আমাদের এখানে লেখার প্রয়োজন নাই আর এখানে দেখো মাইনাস ফাইভ মাইনাস ফাইভ তাহলে ইজ ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস টেন হোল স্কোয়ার নেক্সট লাইন আমরা দেখি যে স্কোয়ার রুট এবং স্কোয়ারে ক্যান্সেল হয়ে এবং এখানে আমাদের কি আছে মাইনাস আমরা এটি তো অবশ্যই জানি যে মাইনাসের উপরে পাওয়ার জোড় সংখ্যায় থাকলে সেটি প্লাস হয়ে যায় আর যদি বেজোড় সংখ্যায় থাকতো তাহলে সেটি মাইনাসে থেকে যেত তাহলে এখানে আমরা শুধুমাত্র টেন একক লিখে দিতে পারি তাহলে আমরা লিখছি কি টেন একক স্টুডেন্টস আমি এই প্রশ্নটি মুছে নিব সেজন্য আমি একটু লিখে নিচ্ছি এবি বাহুর দৈর্ঘ্য পেয়েছি আমরা টেন একক বিসি বাহুর দৈর্ঘ্য পেয়েছি ফাইভ একক সিডি বাহুর দৈর্ঘ্য পেয়েছি টেন একক তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি
বাহুর দৈর্ঘ্য স্কয়ার রুট অফ, তাহলে এক্ষেত্রে এ এর মানটিকে তুমি এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং সি এর স্থানাঙ্ক বিন্দু দুটিকে এক্স টু ওয়াই টু ধরে এগিয়ে যাও। তাহলে আমাদের এখানে কি থাকছে, এক্স টু এর মানটি হচ্ছে মাইনাস ফাইভ আর এক্স ওয়ান এর মানটি কত, মাইনাস ফাইভ। তাহলে মাইনাস এ মাইনাস এ গুণ করে প্লাস ফাইভ হোল স্কোয়ার সূত্রের প্লাস ওয়াই টু এর মান কত, ফাইভ, এবং ওয়াই ওয়ান এর মান কত, জিরো। তাহলে ফাইভ মাইনাস জিরো হোল স্কোয়ার একক ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ প্লাস ফাইভ মাইনাস ফাইভ ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে কি থাকছে, ফাইভ স্কোয়ার একক, স্কোয়ার রুট এবং স্কোয়ারে ক্যান্সেল, তাহলে আমাদের থাকছে কি ফাইভ একক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা চারটি বাহুর মান অর্থাৎ আমরা যে এই এ বি সি এবং ডি এই চারটি বিন্দু দিয়ে যে আমরা সমতলে যে চিত্রটি পেয়েছি সেই চিত্রটির চারটি বাহুর মান অর্থাৎ চারটি বাহুর দৈর্ঘ্যের মানই আমরা নির্ণয় করে নিলাম। এ বি বাহুর দৈর্ঘ্য পেয়েছি টেন একক, বি সি বাহুর দৈর্ঘ্য পেয়েছি ফাইভ একক, সি ডি বাহুর দৈর্ঘ্যটি পেয়েছি টেন একক এবং এ ডি বাহুর দৈর্ঘ্যটিও পেয়েছি কি ফাইভ একক। এখন আমাদের কি করা যায়, আমাদেরকে বলা হয়েছে কি যে এটি কি এই চারটি বিন্দু একটা আয়তক্ষেত্রের চারটি শীর্ষ বিন্দু কিনা তা আমাদেরকে দেখাতে বলা হয়েছে। এবার আমরা এখান থেকে বলে দিতে পারি কি যে এটি একটি চতুর্ভুজ এবং এই চতুর্ভুজের বিপরীত বাহু দুটি সমান অর্থাৎ এ বি সমান সি ডি এবং এ ডি সমান বি সি। তাহলে এটি একটা আয়তক্ষেত্র, এটি কি আসলে আমরা সিদ্ধান্তটি এভাবে আমরা উপস্থাপন করতে পারি, কারণ আমরা জানি কি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো কিন্তু সমান। তাহলে আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটি হলো কি আমাদের এটি সমকোণ কিনা, এই চতুর্ভুজটি যদি আমরা আয়তক্ষেত্র প্রমাণ করতে চাই তাহলে এই চতুর্ভুজটি আসলে সমকোণী কিনা, প্রত্যেকটি কোণ কি সমকোণ কিনা। তাহলে এটি যদি আমরা বলতে পারি তাহলে বলতে পারি যে হ্যাঁ এটি একটি আয়তক্ষেত্র, কারণ আমি আবারও বলছি আয়তক্ষেত্র সামান্তরিক এগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি কি যে চতুর্ভুজের বিপরীত বাহু গুলো সমান, তাহলে সেগুলোকে আমরা আয়তক্ষেত্র বলতে পারি, সামান্তরিকও বলতে পারি। আয়তক্ষেত্রে এবার আমরা একটি কাজ করে নিতে পারি, আবার আরেকভাবে আমরা প্রমাণ করতে পারি যে আয়তক্ষেত্রের কর্ণ দুটি সমান। কি বললাম স্টুডেন্টস, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এগুলোর কর্ণ দুটি সমান হয়, মানে চতুর্ভুজটিতে দুটি কর্ণে বিভক্ত হয়ে যাচ্ছে, তাহলে সেই কর্ণ দুটি সমান হবে, কিন্তু বর্গ সরি রম্বস এবং সামান্তরিকের কর্ণ দুটি কিন্তু অসমান থাকে। তাহলে এভাবে আমরা করতে পারি যে হয় আমরা সমকোণ এটি প্রমাণ করে দেব, তাহলে সমকোণ প্রমাণ করতে হলে আমাদের কি করতে হবে, যেকোনো একটি কর্ণের মান নিয়ে পিথাগোরাসের সূত্রটি অ্যাপ্লাই করে দেখতে হবে কি এই বাহু মানে কি দুটি বাহুকে বর্গ করে তাদের সমষ্টি করলে সেই কর্ণটিকে বর্গ করলে তার মানের সমান হয় কিনা, যদি হয় তাহলে বলতে পারবো কি যে এটি সমকোণ, মানে এখানে সমকোণ উৎপন্ন হয়েছে তার মানে প্রত্যেকটি কোণে সমকোণ। অথবা আরেকটি প্রসিডিউর হচ্ছে কি আমরা যদি দুটি কর্ণকে দৈর্ঘ্যটিকে বের করে যদি দেখি যে দুটি কর্ণ সমান হয়েছে, তাহলে এটি যেহেতু বিপরীত বাহু দুটি সমান, বিপরীত বাহুগুলো সমান, তাহলে যদি কর্ণ দুটি সমান দেখাতে পারে তাহলে অবশ্যই আমরা নিশ্চিন্তে বলে দিতে পারি যে চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র। তাহলে আমরা আমাদের কর্ণ দিয়ে করে দিচ্ছি। তাহলে খেয়াল করো এখানে কি কি কর্ণ পাচ্ছ, এ আর সি কৌণিক ভাবে দুটি বিন্দুকে যোগ করে একটি রেখা পাচ্ছি এবং বি আর ডি কৌণিক ভাবে দুটি বিন্দুকে যোগ করে আরো একটি রেখা পাচ্ছি। মূলত এই চতুর্ভুজে কিন্তু এ সি এবং বি ডি দুটি কর্ণ। তাহলে আমরা এই এ সি এসি কর্ণের দৈর্ঘ্য এবং বিটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করে নিব। তাহলে আমরা বলতে পারি যে এখন এসি কর্ণের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ, এক্ষেত্রে আমরা এ এবং সি বিন্দু দুটি দিয়ে আমরা ওই আগের নিয়মে বাহুর দৈর্ঘ্য নির্ণয় সূত্র দিয়ে করে যাব। তাহলে এ এর স্থানাঙ্ক বিন্দু দুটিকে এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান, সি এর স্থানাঙ্ক বিন্দু দুটিকে এক্স টু এবং ওয়াই টু বলে নিচ্ছি। তাহলে এক্স টু এর মানটি কত, ফাইভ মাইনাস মাইনাস প্লাস এখানে কত হবে ফাইভ হোল স্কোয়ার প্লাস ওয়াই টু এর মানটি কত, ফাইভ মাইনাস ওয়াই ওয়ান এর মান কত, জিরো হোল স্কোয়ার একক। তাহলে খেয়াল করো আমরা এখান থেকে ফাইভ প্লাস ফাইভ কত পাচ্ছি,
10 স্কয়ার প্লাস এখানে 5 স্কয়ার একক ইজ ইকুয়াল টু তাহলে এখান থেকে আমরা পাব কি 100 প্লাস 25 তাই তো 10 স্কয়ার ইজ ইকুয়াল টু কত 100 এবং 5 স্কয়ার ইজ ইকুয়াল টু কত 25 তাহলে এখানে আমরা পাব 100 ইজ ইকুয়াল টু 125 একক এদিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা 5 25 125 তাই তো শিক্ষার্থীরা 5 25 125 আমরা জানি অর্থাৎ 5 × 25 ইজ ইকুয়াল টু কত 125 তাহলে 25 কে আমরা স্কয়ার রুটের বাইরে নিয়ে আসি তাহলে স্কয়ার রুটের বাইরে নিয়ে আসলে এখানে কত পাবো 5 আর স্কয়ারের ভিতরে রুটের ভিতরে কি থাকছে 5 থেকে যাচ্ছে অর্থাৎ আমরা এখান থেকে এসি কর্ণটির দৈর্ঘ্য কত পেলাম 5 রুট 5 একক তাহলে শিক্ষার্থীবৃন্দ আমি এবার আমার যে আরেকটি কর্ণ রয়েছে সেই কর্ণটি অর্থাৎ বিডি কর্ণটির মানটি আমরা একটু নির্ণয় করে দেখি যে কেমন হয় তাহলে খেয়াল করো বিডি কর্ণের দৈর্ঘ্য তাহলে বিডি কর্ণের দৈর্ঘ্য আমরা এবং বিডি কর্ণের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু স্কয়ার রুট অফ তাহলে এই বি এবং ডি বি এর স্থানাঙ্ক বিন্দু দুটিকে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং ডি এর স্থানাঙ্ক বিন্দু দুটিকে এক্স টু ওয়াই টু বলছি তাহলে এক্স টু এর মানটি কত মাইনাস 5 তারপর এক্স ওয়ান এর মানটি কত মাইনাস 5 হোল স্কয়ার প্লাস ওয়াই টু 5 মাইনাস 0 হোল স্কয়ার একক ইজ ইকুয়াল টু এখানে মাইনাস 10 হোল স্কয়ার প্লাস 5 স্কয়ার একক তাহলে এখানে আমরা জাস্ট নর্মাল ক্যালকুলেশন করে যাচ্ছি মাইনাস 10 হোল স্কয়ার কত হবে 100 প্লাস 25 একক ইজ ইকুয়াল টু কত 125 একক তাহলে এখানেও যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মানটি কি আসবে 5 রুট 5 একক স্টুডেন্টস খেয়াল করো এই মানটি ছিল এসি কর্ণটির দৈর্ঘ্য আর এই বিডি কর্ণটির দৈর্ঘ্য আমরা পেয়েছি এবং দুটি কর্ণের দুটি দৈর্ঘ্যের মান কিন্তু সমান 5√5 তাহলে আমরা এই চতুর্ভুজটি থেকে দেখতে পারলাম যে এখানে দুটি কর্ণই আমাদের কি হয়ে গেল সমান হয়ে গেল তাহলে আমরা এই সিদ্ধান্তটি লিখে দিতে পারি যে উপরোক্ত যে বাহুগুলো আমরা পেলাম অর্থাৎ এবি এখানে তাহলে এখানে এখানে এবি বাহুর দৈর্ঘ্য এবং সিডি বাহুর দৈর্ঘ্য না এবি সমান সিডি তারপর আমরা করতে পারি কি আমাদের বিসি সমান এবি এবং কর্ণ দুটিও তো আমরা সমান পেয়েছি তাই না যে কর্ণ এবং এসি কর্ণ ইজ ইকুয়াল টু বিডি কর্ণ তার মানে এই একটি চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং কর্ণ দুটি সমান তাহলে এই সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি যে সুতরাং এ বি সি ডি বিন্দু চারটি একটি আয়তক্ষেত্রের শীর্ষ বিন্দু তাহলে সুতরাং এ কমা বি কমা সি ও ডি আমাদের কি বলা হয়েছে যে এই বিন্দুগুলো একটি এ বিন্দু চারটি এ বিন্দু চারটি একটি আয়ত ক্ষেত্রের শীর্ষ বিন্দু আমাদেরকে এটি দেখাতে বলা হয়েছে তাহলে আমরা দেখানো হলো অথবা শোর এটি লিখে দেব তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই প্রবলেমটি থেকে দেখতে পেলে আমাদের যে বিন্দু চারটি দেওয়া ছিল সেই বিন্দু চারটি দিয়ে আমরা XY সমতলে আগে চিত্রটি নিয়ে নিয়েছি তারপর এখান থেকে আমরা চারটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে নিয়েছি খেয়াল করো যে বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলো সমান এবং আমরা তাহলে আলোকে আমরা কি করলাম দুটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করে নিলাম দুটি কর্ণও সমান তাহলে বলতে পারছি কি যে এই চতুর্ভুজটি কেমন হবে একটা আয়তক্ষেত্র হবে তাই তো তাহলে এই এ B
बी सी डी बिंदु चारटी एकटी आयतक्षेत्रे चारटी शीर्ष बिंदु देखिएछि। स्टूडेंट्स ख्याल करो एबार 8 नम्बर प्रश्नटिते कि बला हयेछे जे ए माइनस टू कमा माइनस वन बी फाइव कमा फोर सी सिक्स कमा सेवन एवं डी माइनस वन कमा टू द्वारा गठित चतुर्भुजटी सामान्तरिक ना आयतक्षेत्र तार निर्णय करो। ख्याल करो तो शिक्षार्थी बिंदु आमादेर 7 नम्बर जो प्रश्नटी छिल सेखाने आमादेरके बले दिएछे जे एटा एकटा आयतक्षेत्रे ए बिंदु चारटे आयतक्षेत्रे चारटे शीर्षबिंदु सेटी आमादेरके प्रमाण करते बलेछे। আর 8 নম্বরে চারটি বিন্দু দেওয়া আছে, চারটি শীর্ষবিন্দু কোন চতুর্ভুজে চারটি শীর্ষবিন্দু দেওয়া আছে এবং আমাদেরকে পরে সিদ্ধান্ত নিতে বলেছে যে এই চারটি শীর্ষবিন্দু কি সামান্তরিকের চারটি স্থানাঙ্ক বিন্দু সামান্তরিক না আয়তক্ষেত্রের চারটি শীর্ষবিন্দু সেটি আমাদেরকে দেখাতে হবে। তাহলে কিছুক্ষণ আগে আমি যেমন করে আমার প্রবলেমটি সলভ করেছি আপনারা কিন্তু তেমন করে প্রবলেমটি সলভ করতে পারেন। আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করে দিচ্ছি। প্রথমে আমরা কি করব যে এ বি সি এবং ডি এই বিন্দু চারটি আমরা ওই xy সমতলে আমরা বসিয়ে নেব। তাহলে xy সমতলে বসানোর পর আমরা কি করব যে বাহু চারটি দ্বারা আমরা কিন্তু ফিগারটি দেখেই বুঝতে পারবো যে আসলে এই চতুর্ভুজটি কেমন, তাই তো, সামান্তরিক নাকি আয়তক্ষেত্র। তারপরে আমরা সিদ্ধান্ত দিতে পারবো না যে এটি সামান্তরিক অথবা আয়তক্ষেত্র। তাহলে আমরা কি করব x অক্ষ সমতলে বসালাম, বসানোর পর আমরা প্রত্যেকটি বাহুর মান নির্ণয় করে নিলাম, বাহুর মান বা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে নিলাম এই সেম প্রসিডিউর অনুযায়ী। তারপর বাহুর মানগুলো দিয়ে আমরা তারপরে বলতে পারছি না যে এটি আয়তক্ষেত্র নাকি সামান্তরিক, কারণ কিছুক্ষণ আগে যে কথাটা আমি বলেছিলাম যে আমরা চিত্র থেকে যদি বুঝে যে এটি সামান্তরিক বা আয়তক্ষেত্র তারপরে আমরা কি করব যেহেতু বলতে পারছি না যে তারপরে আমরা কর্ণ দুটিকে আমরা দৈর্ঘ্য নির্ণয় করে নেব। যদি কর্ণ দুটির দৈর্ঘ্য সমান হয় তাহলে আমরা বলবো যে এটি একটি আয়তক্ষেত্র, আর যদি কর্ণ দুটি অসমান হয় বাহুগুলো বিপরীত বাহুগুলো সমান কিন্তু কর্ণ দুটি অসমান তাহলে এটি একটি সামান্তরিক, সেভাবে আমরা সিদ্ধান্তটি দিয়ে নিতে পারবো। আমি অঙ্কটি তোমাদের জন্য হোমওয়ার্ক রাখবো, তারপরে আমি তোমাদেরকে কিছুটা অংশ দেখিয়ে দেই। আমি কি বলতে চাইছি তোমরা তো শিক্ষার্থীরা, আমাদের বিন্দু চারটি দেওয়া আছে, কি কি দেওয়া আছে বিন্দু চারটি হলো এ মাইনাস টু কমা মাইনাস ওয়ান বি ফাইভ কমা ফোর সি সিক্স কমা সেভেন এবং ডি এর স্থানাঙ্ক বিন্দুটি দেওয়া আছে মাইনাস ওয়ান কমা টু। এখন এই এ বি সি এবং ডি আমরা এক্স ওয়াই সমতলে বসিয়ে নিচ্ছি, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ আমরা এক্স ওয়াই সমতলে যদি বসাই আমরা বর্গাকার ঘরগুলোর একটু ধারণা অনুযায়ী আমরা আমাদের স্থানাঙ্ক বিন্দুগুলো বসাতে চাইছি। আচ্ছা তাহলে এ এক্স স্থানাঙ্ক বিন্দুটি বসা মাইনাস টু, এক্স এর মান মাইনাস টু বাম পাশে আসবে, ওয়াই এর মান মাইনাস ওয়ান নিচে চলে যাবে, তাহলে এটি হচ্ছে কি এক্স এ এর মান, তাহলে এ এর মান মাইনাস টু কমা মাইনাস ওয়ান, বি এর মান ফাইভ কমা ফোর, ফাইভ কত এক দুই তিন চার পাঁচ এটি, আর ফোর মানে কি ওয়াই মান ফোর উপরে যাবে এক দুই তিন চার, তাহলে এটি হলো কি বি এর মান তাহলে ফাইভ কমা ফোর, সি এর মান কি সিক্স, সিক্স কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন উপরে চলে যাচ্ছে, তাই তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এই যে আমাদের এই পোর্শনে চলে আসবে এক দুই তিন চার পাঁচ আমাদের বা সি এর মানটি বসাতে চাচ্ছি সিক্স, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, তার থেকে আমরা সাত ঘর উপরে যাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এটিতে আমরা গেলাম, এটি হচ্ছে সি এর মান সিক্স কমা সেভেন। এবার আমরা ডি এর মানটি বসাবো মাইনাস ওয়ান এবং টু, টু কোথায় এখানে, তাই তো, এই যে এটা হচ্ছে ডি এর মান মাইনাস ওয়ান কমা টু। এবার এ কমা ডি যোগ করে দাও, বি কমা এ যোগ করে দাও, সি কমা বি যোগ করে দাও এবং সি কমা ডি যোগ করে দাও। শিক্ষার্থী বিন্দু আমরা কি করলাম এই বিন্দু চারটি
একটি xy সমতলে বসালাম এবং এই সমতল পৃষ্ঠ থেকে কিন্তু আমরা এখান থেকে বলে দিতে পারছি এটি আয়তক্ষেত্র নাকি সামান্তরিক, তাই তো? আমরা দেখলাম যে এটি আসলে একটি এই চতুর্ভুজটি একটি সামান্তরিক, তারপরে আমরা বলবো না যে এটি একটি সামান্তরিক, কারণ আমাদের কি করতে হবে, এই AB বাহুটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, BC বাহুটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, CD বাহুটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এবং AD বাহুটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তোমরা দেখবে আমরা এই চিত্র অনুসারেও দেখতে পাচ্ছি, তোমরা দেখবে AB is equal to CD হয়ে যাবে এবং BC is equal to AD হয়ে যাবে। আমরা যখন AB বাহুর দৈর্ঘ্য, CD বাহুর দৈর্ঘ্য, BC বাহুর দৈর্ঘ্য এবং AD বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব, দেখবে যে এই AB এবং CD বাহুর দৈর্ঘ্য সমান হবে এবং BC এবং AD বাহুর দৈর্ঘ্য সমান হবে। তারপর আমরা বলবো কর্ণ দুটিকে আমরা নির্ণয় করে নিব, কর্ণ দুটির দৈর্ঘ্য আমরা নির্ণয় করে নিব। তাহলে কর্ণ দুটি তো অসমান হবে, এটা আমরা বুঝতেই পারছি। তাহলে A C কর্ণের মানটা আমরা নির্ণয় করব এবং B D কর্ণের মানটা আমরা নির্ণয় করে নিব। তাহলে কর্ণের এই দুটিকে কর্ণ নির্ণয় করে নিলে আমাদের এখানে কি হবে, B D কর্ণটিও তো পাবো। কিন্তু খেয়াল করলো শিক্ষার্থীরা, আমরা এসি এসি কর্ণটির দৈর্ঘ্য নির্ণয় করলাম এবং বিডি কর্ণটি দৈর্ঘ্য নির্ণয় করলাম, এই দুটি কর্ণ কি হবে না, সমান হবে না। অর্থাৎ আমরা দেখব যে এসি ইজ নট ইকুয়াল টু বিডি। তাহলে একটি একটা চতুর্ভুজ যার কিনা বিপরীত বাহুগুলো সমান কিন্তু কর্ণ দুটি অসমান, তার এখান থেকে আমরা বলতে পারবো যে এই চতুর্ভুজটি আসলে একটি সামান্তরিক। তাহলে আমাদের প্রশ্ন যা বলা হয়েছে যে এটি একটি সামান্তরিক কিনা বা আয়তক্ষেত্র কিনা, তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারি কি এ বি সি ডি দ্বারা গঠিত চতুর্ভুজটি কি একটি সামান্তরিক হবে। তাহলে তাহলে স্টুডেন্টস তোমরা দেখলে যে আমরা এই প্রবলেম গুলো বা এই টাইপের প্রবলেম গুলো কেমন করে সলভ করব। তাহলে তোমরা আজকে ক্লাসটির জন্য বাড়ির কাজ নাও। আমরা যে আজকে 7 এবং 8 করলাম তা থাকবে এবং উদাহরণে তোমরা 4 নং এই প্রবলেমটিও তোমরা সলভ করে নেবে। তাহলে এগুলো তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে থাকুক। শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের জন্য যে ক্লাসগুলো দিচ্ছি অনলাইনে, তোমরা প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস খুব ভালো করে প্র্যাকটিস করবে, কারণ আমরা যদি ক্লাসগুলো ঠিকভাবে না করি আমরা জানি যে আমরা পিছিয়ে যাব। তাহলে তার এই ক্লাসগুলো তোমরা যদি মনোযোগের সাথে করো তাহলে আমি আমার বিশ্বাস যে তোমরা তোমাদের সিলেবাসটি বা তোমাদের পাঠ্যবইয়ের অনেকটুকু অংশ তোমরা শেষ করে নিতে পারবে। তাহলে পড়ালেখা তোমরা ঠিকভাবে চালিয়ে যেও। আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। আমার সঙ্গে এতক্ষণ তোমরা ছিলে, তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।